Oh, geez. দিনরাত এই করোনা ভাইরাসের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে ফোন করে যাচ্ছে। মালা চালাও। তোমার স্ত্রী হয়ে এসে বেড পার্টনার আর কাজের মেয়ে হয়ে গেছে, থাকবো না তোমার সঙ্গে আমি, চললাম। হ্যাঁ হ্যাঁ যাও, কি ভেবেছো তোমাকে ছাড়া আমার চলবে না? বারোটা বাজে, খাবার অর্ডার দিতে হবে। হ্যালো, লকডাউন উঠলে আবার খাবার পাবেন, এখন সব বন্ধ। কাল পেস্ট কিনতে ভুলে গেছি। ধর এই নোংরা বাসন ধুতে হবে। করতে করতে টায়ার্ড হয়ে পড়লাম, এখনো খাবার সময় পেলাম না। ঘরে বসে বসে খাওয়া ছাড়ার কি কাজ করো তোমরা মেয়েরা? একদিন বাড়ির সমস্ত কাজ করে দেখো। কোথায় যে জিনিসপত্রগুলো রাখি খুঁজেই পাওয়া যায় না, লুপ্ত লাগে।
করছিস? লকডাউনে খুব বোর হচ্ছিস না রে? কোথায় বোর হচ্ছি, কাজ করতে করতে দম বেরিয়ে যাচ্ছে। কেন, বৌদি কোথায়? লকডাউনে দুদিন আগে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। বেশ হয়েছে, নইলে তোর জামাইবাবু যেমন বাড়িতে থেকে সাইকো হয়ে আমার জ্বালাতন করছে, তুইও বৌদিকে জ্বালাতন করছিস। আরে বাবা, ঘরে বসে থাকলে তো পাগল হয়ে যাবে নাকি? তোরা পুরুষেরা যেমন মেয়েদের ঘরে বন্দি করে রাখিস, এবার বুঝতে পারছিস আমাদের অবস্থা কি হয়? আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে। আচ্ছা আমাদের ঘরে ওষুধের বাক্সটা কোথায় আছে জানিস? তোরা সব পুরুষেরা দেখছি এক না, নিজের ঘরটাকেই চিনিস না। আহ বল না, আমার খুব মাথা ধরেছে। না বলবো না, খুঁজে দেখ। এই লকডাউনের সময় নিজের ঘরটাকে একটু ভালো করে জেনে দে, চিনে দে। একটা কথা শুন, তোর না ওষুধের প্রয়োজন নেই, তোর সব থেকে বেশি প্রয়োজন বৌদিকে। এই 10 দিনে নিশ্চয়ই বুঝে গেছিস যে একা একা বাঁচা যায় না। শোন, আমার না অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ বাই। আরে বৌদি, একদম সময় পাই না। আসলে এই লকডাউনে সবার ছুটি থাকলেও আমাদের হাউসওয়াইফদের তো একদম ছুটি নেই। তবে আমি এখন ছুটিতেই আছি। হুম, কালকে দাদার কাছে সব শুনলাম, তুমি যা করেছো না একেবারে বেশ করেছো। আমি কিন্তু তোমার দলে। থ্যাংক ইউ। এই আলো কেমন আছো এখন? খুব জব্দ হয়েছে। এই শোনো, আমাকে কিন্তু ফোন করেছিল, আমি অবশ্য ফোনটা ধরি, তোমাকেও ফোন করতে পারি। তুমি আবার অল্পতে গলে যেও না জান, যদি বোঝো যে ও সত্যি তোমার কত বুঝেছে তাহলে ক্ষমা করে দিও। এই তোমার দাদা ফোন করেছে। এই তোমরা কথা বলো তাহলে, আমি আবার যাই, কারণ আমাকে আবার তিতির বাবাকে সবজি কাটা শেখাতে হবে। আসি। হ্যাঁ আমি তোমার রোজগারের টাকা খাই। তুমি না থাকলে আমি নিশ্চিন্তে চাকরিটা করতে পারতাম না। আজ থেকে আমার টাকা নেই, আমাদের টাকা। তুমি সব সময় অফিসে ঢাক আমার উপর ঝাড়বে, আর আমি তুমি সংসারে ঢাক আমার উপর ঝাড়বে। আমি রাত জেগে বাচ্চার শুশু কথা চেঞ্জ করি, আমি না হয় তখন বোতলে দুধ ভরে দেবো। তোমার ক্লান্ত লাগে, তুমি আমার তুমি তোমার হাত পাটে পর্যন্ত আমাকে দিতে পারো। তোমার মাথা ধরলে আমি তোমার মাথা টিপে দেবো। রবিবার তোমার ছুটি থাকে, আজ থেকে রবিবার তোমার ছুটি। ওই দিন আমি রান্না করবো, যেমন পারবো তেমনই খেতে হবে। আমার সিরিয়াল দেখার সময় তুমি ক্রিকেট খুলে বসো। এবার থেকে আমি মোবাইল অ্যাপসে খেলা দেখে নেব। সব জিনিস আমাকে তোমার হাতে হাতে তুলে দিতে হবে। একটা কাজও তো পারো না তুমি। লকডাউনের সুযোগে আমি আমার ঘরটাকে খুব ভালো করে চিনেছি। এবার তোমাকে আমি আর বলবো না যে আমার মোজা কোথায়, রুমাল কোথায়, ঘড়িটা কোথায়। তোমার যখন শারীরিক ইচ্ছে না এখন থেকে নিজের শরীরের খিদে মেটাতে নয় তোমাকে আদরে ফরিয়ে দিতে কাছে টানব। লকডাউনের এই 10 দিনের মধ্যে 4 দেওয়ালে বন্দি হয়ে ঘরের এক কাজ করতে করতে আমি কেমন যেন সাইকো হয়ে যাচ্ছি। সেখানে তোমরা হাউসওয়াইফরা বছরের পর বছর কিভাবে বন্দি হয়ে এক কাজ করে যাও, স্যালুট তোমাদের, এন্ড সরি এগেন। থাম, অনেক হয়েছে, এবার থাম। এই আমি আসছি তোমাকে নিতে। এই না না, লকডাউন চলছে, একদম ঘর থেকে বেরোবে না বলে দিচ্ছি।
সরকারি নির্দেশ মেনে আমাদের সবাইকে এখন ঘরে থাকতে হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই করোনাকে হারাতে হবে, তবে না আমরা আবার একসঙ্গে সুন্দর করে বাঁচব। তা ঠিক, আমি একা একা কি করব? আত্মবিশ্লেষণ কর, নিজেকে চিনতে শেখো, নিজের ঘরটাকে চিনতে শেখো, বই পড়ো। ছেলে বড় হলে কি আমি একা একা তাকে গল্প শোনাবো নাকি? ইউটিউব দেখে রান্না করা শিখবে, রবিবার রান্না করতে ভুলে যেও না কিন্তু। শেষ হয়ে যায়, কবে জোর দেখে জানি, খুব তাড়াতাড়ি দেখা হবে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সপথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে।